অনেকগুলো মুখ আজকে দেখতে পাচ্ছ একসাথে এক হয়েছি। তো আজকে আমরা এখন আসি দেখতেই পাচ্ছ বালিহল স্টেশনে। তো আজকে ট্রাভেল প্লাস ফুড ব্লগ হতে চলেছে, কোথায় যাচ্ছি খুবই একটা নাম করা জায়গায় যাচ্ছি, চলো গাইস। এতক্ষণ ট্রেনের জার্নির পর আমরা এখন আপাতত নেমেছি দমদম স্টেশন। তো এখান দিয়ে আমাদের ডেস্টিনেশনে আমরা যাবো। আপাতত খুব একটা ভালো করে আমরা সবাই কেউ চিনি না, ঠিক আছে, লোকদের জিজ্ঞেস করতে হচ্ছে, জিজ্ঞাসা করে করে যেতে হবে। তো চলো দেখতে হবে সবাই হাঁটছে এখন, দেখা যাক কতক্ষণ লাগে। টাটা হাত না, কিছু তো ক্লিপটা দিতে হবে, খুচুরো জায়গায় আমরা আছি। সাবওয়েটা দিলে ভালো হবে। মোমোর দোকান দেখতে পেয়েছে, ওই তো 10 টাকা 8 পিস মোমো এইটাই। আমরা ক্যামেরা দিয়ে শুট করতে পারবো, কারণ কি অনেক সময় ওখানে ক্যামেরাটা নিয়ে নেয় তোমরা সব, যারা দক্ষিণেশ্বর গেছে সবাই হয়তো জানো। তো আমাদের আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল তোমরা আগের ট্রিপে শুনলে, কিন্তু আমাদেরকে আজকে এখানে আসতে হলে জানি না এটা কি, মানে গডের কোনো ব্যাপার নেই, আসতে হলো। চলো দেখা যাক কত কিছু করা যায়। স্কাই ওয়াকটা তোমরা ভিউ এখানে স্কাই ওয়াকের ক্লিপগুলো দেখো, খুব সুন্দর জায়গা এই স্কাই ওয়াকের জায়গাটা। এটা কিছুদিন আগে মানে কিছু বছর আগে বানানো হয়েছে। এখান দিয়ে দক্ষিণেশ্বরের মেন যায় রাস্তা বলতে পারো, আগে এটা ছিল, কিছু বছর আগে যেটা বছর আগে বানানো হয়েছে। ঠিক আছে তোমাদের চলো দাদা দেখি কোথায় কতটা ঘুরতে পারি, তোমাদেরকে দেখাতে পারি, দেখা যাক। আছে তার সঙ্গে, চলো টাটা। চলো কিছুটা হাঁটার পরই এখন পরপর দোকান শুরু হয়েছে, যেখানে সব পুজো দেওয়া যায় তোমার, অনেক মানে বিভিন্ন আইটেমস এর দোকান। অ্যাকচুয়ালি আমরা যা পুজো দেবে তার সামগ্রী তোমরা এখান থেকে নিয়ে, আর অবশ্যই জুতোটা কিন্তু এখানে খুলে দিই, কারণ মেন মন্দির প্রবেশ করে। অ্যাকচুয়ালি আমরা তো আমরা পুজো দিচ্ছি তো আসেনি, আমরা জাস্ট মানে একটু ঘোরার জন্য আর ভিডিও করার জন্য এসেছি। তো আমরা এখানে আসছি আমাদের মানে জোর জবরদস্তি করে মনে হচ্ছে যে আমাদেরকে দেবেই, মানে ওই কিছু বেশ 20 টাকার ডালি না কি বলছে দেবে, আর জুতো খোলাবে। তাই জুতো দিতে গেলে জুতোটা খুলতে হবে। তোমাদের কাছে আমাদের মানে একটাই বলতে পারো, মত বলতে পারো, তোমরা স্কাইওয়াক কিছুটা ক্রস করে করো, নাহলে তোমাদের রাস্তাগুলো হেঁটে যেতে হবে, মানে খালি পায়ে যেতে হবে। হ্যাঁ, তোমরা কিছুটা স্কাইওয়াক ক্রস করে অবশ্যই দোকান ফোকান দেবে, কারণ প্রথম দিয়ে কোনো অনেকটা না খালি পায়ে। এবার মেন মন্দিরে ঢুকবো, চলো ঢোকা যাক, দেখা যাক কতটা কি ভিডিও করা যায়। টাটা।
আপনারা এখন যেই জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ঠিক স্কাই ওয়াক থেকে নেবে রামকৃষ্ণদেবের ঠিক একটা বড় ফটো আছে তার ঠিক অপোজিটেই কার পার্কিংয়ের জায়গা। এখানে আপনারা যদি টু হুইলার কি ফোর হুইলার নিয়ে আসেন তাহলে এখানে আপনারা কার পার্কিং পার্ক করতে পারেন আর তারপর আপনারা এগিয়ে যেতে পারেন মন্দিরের দিকে। বিশাল গরম আমাদের খিদেও পেয়েছিল তাই কিছু পড়া না করে আমাদের খাই চলো ধরে খাবার কিছু কি দেখলাম তারপরে দক্ষিণেশ্বর করা হবে। দক্ষিণেশ্বরের এখানে দাঁড়িয়ে আছি, তো যেমন আমরা যখন সাবওয়েটা দিয়ে আসছিলাম তখন স্কাইওয়াক দিয়ে আসছিলাম একদম ওই দিকে অনেক দোকান আছে ঠিক আছে, তো আমরা আর ওখানে যাচ্ছি না কারণ খিচে আমরা যেন কতটা জোড়াজুড়ি করে ঠিক আছে, তো দিই কতটা আর কি দেখানো যায় তোমাদেরকে জাস্ট ইনফরমেশনটা দিয়ে দিলাম যেখানে দোকান আছে। তাহলে আমরা সবাই জানো রানী রাসমণি এটা তৈরি করেছিলেন, রানী রাসমণি যে মেন মন্দির সেটা এটা 1855 সালে 31শে মে উৎসব লেখা ছিল এখানে সেটা এখানে তৈরি হয়েছে। আর এর ঠিক সামনে প্রজ্ঞান তীর্থ নবাংলা লাইব্রেরি আছে, তোমার সেটাও যদি দেখতে পারো এখন বন্ধ আছে, এটাও এখন বন্ধ আছে, এখানে এখন ঢুকতে দিচ্ছে না কোভিডের পরে তো ঢুকতে দিচ্ছে না এখানে তো। আর সামনে এখানে গঙ্গার ঘাট আছে ওগুলো আমরা কভার করবো দেখাবো সব তোমরা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই ক্লিপটা ভালো করে দেখো এটা ঠিক প্রকৃতির সঙ্গে পরিচয় সামনে আছে। এহে রহা নহীঁ জাতা তড়প হি এসি হ্যায় না। দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের গঙ্গায়, মেন মন্দিরে প্রবেশ করা সম্ভব নয় কোন নিয়ে মেন মন্দিরে দেখাতে যদি না পারি অসম্ভব। আর মেন মন্দির তো আসলে দেখবে মেন মন্দিরে এখন রং হচ্ছে মন্দিরটা এবার সাদার মতো সাদা কালার কি দেখানো আছে তোমাদের দেখতেই পাবে ক্লিপে। মেন মন্দিরে আমাকে ঢোকা সম্ভব হয়নি, ভিডিও করতে পারিনি, মেন মন্দিরে ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ করে না। যদি তোমাদের ভিডিওটা না দেখাতে পারি তাহলে আমাদের গিয়ে কোনো লাভ নেই, বেসিক্যালি আমরা শুধু ভিডিওটা দেখাতেই এসেছি। আর তো আমরা এখন গঙ্গাতে দাঁড়িয়ে আছি, কি সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে ওই যে ব্রিজ ঠিক আছে চলো দেখা হচ্ছে এরপরে দেখি আর কি আছে আর কি দেখাতে পারি তোমাদের, আর বেশিটাই দেখানোর চেষ্টা করবো দাদা।
হ্যালো বন্ধুরা, তো আমরা যে দক্ষিণেশ্বর মন্দিরে ক্লিপ দেখলে, সেই দক্ষিণেশ্বর মন্দিরটা 1855 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর পাশে যে এই দিকে আমরা দেখতে পাচ্ছ, হয়তো ছটা এদিকে ছটা এদিকে ছটা, টোটাল যে 12টা মন্দির আছে শিবের, সেটা এর ঠিক 2 বছর পর 1857 সালে ওইগুলো প্রতিষ্ঠিত হয়, মানে 12টা মন্দিরকে প্রতিষ্ঠিত করা হয়। আর এই যে মন্দির বর্তমানে যেই ডুব ধরে আমরা আসি সেটা তোমরা প্রত্যেকে জানো, তাই সেটা ফালতু বলে আমরা সময় নষ্ট করছি না। আর বর্তমানে করোনা পরিস্থিতির জন্য মন্দিরটা কিন্তু দিনে 2টো টাইমে খোলে, একটা হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 12:30, আর 3টে থেকে 9:30-10টা অবধি। তোমরা যারা যারা এর মধ্যে আসছো অবশ্যই গুগলে বা যেখানে দিকে আমার জানো টাইমিংটা অবশ্যই দেখে এসো। আর তোমরা এখানে দেখবে একটা সাদা রঙের মন্দির, খুব বড়, মানে দক্ষিণেশ্বর আসল মন্দির থেকে হয়তো বড় হাইটে। তো এটা গত 3 থেকে 4 বছর ধরে তৈরি হচ্ছে, ঠিক আছে, এখনও ফুল ফিল তৈরি হয়নি, এখনও বাঁশ ফাঁস লাগানো আছে, কিন্তু এর ভেতরে আমরা ঢুকতে পারলাম না, দেখাতে পারলাম না, কিন্তু এমনি এই ঢুকতাম বড় পাওয়া যাচ্ছে। এটা তাড়াতাড়ি যত সব কাজ শেষ করা হবে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমি যখন ভেতরে ঢুকেছিলাম দেখেছিলাম। তো এখন তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, ক্যামেরা অ্যালাউ ভেতরে আমরা কিছু করতে পারছি। তো যতখানি আমাদের পসিবল হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, এটা প্রথম হয়তো দক্ষিণেশ্বর এরকম ভিডিও, এতটা ভেতরে এতটা ভেতরে একটা এরকম ভিডিও করেনি। তো চল এখন বাড়ি যাওয়া যাক, এরপর অনেক কিছু জায়গা আছে দেখার চেষ্টা করছি, ঠিক আছে, টাটা। চালা আমরা এখন আছি পঞ্চবটি বলে সামনে বনটা, যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের খুবই ঐতিহ্যপূর্ণ ফেমাস জায়গা একটা, সবাই আসলে অবশ্যই এখানে বসে দিন, মানে কিন্তু আপনাদের প্যান্ডেমিকের পর এটা খুবই বন্ধ রয়েছে, তারপর থেকে খোলেনি। আর এর খাইজরা তো আছে, এর ঠিক পাশে তোমরা প্রচুর হনুমান দেখতে পাবে, হনুমানের মধ্যে জায়গা দেখতে পাবে প্রচুর জায়গা, কিন্তু এখন বন্ধ করে দেখাতে পাচ্ছি না। যদি পরে আমরা আবার এখানে আসি অবশ্যই আসবো, দক্ষিণেশ্বর না আসতে হয় না, বাঙালিদের গর্বের জায়গা, যখন আসি এটা অবশ্যই তখন খুলে যাবে, তখন কিন্তু আমরা এখানে আবার একটা ভিডিও আনবো, এবং এটার উপর বিশেষ করে আমরা জোর দিয়ে আবার একটা ভিডিও আনবো। তো ঠিক আছে, এরপর আমরা কোথায় যাই সেটা তোমরা দেখো। শেষমেশ আমরা এখন বৈদ্যবাড়িতে আবার পৌঁছে গেলাম, ভাবিনি এত বৃষ্টির মধ্যে পৌঁছাতে পারবো, কারণ আমরা ওভারব্রিজের সামনে উপরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে তাই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা থামলে নিশ্চয়ই বাড়ি যাবো। বাইরে কতটা পরিমানে বৃষ্টি আর জলে বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা হয়তো কিছু কিছু পেছনে বুঝতে পারছো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।